আজকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য বৃন্দ, আমার যারা কলিগবৃন্দ আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা, এবং উপস্থিত আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার প্রতি ভালোবাসা। আসলে কালকে রাত থেকে আমি ভেবে পাচ্ছি না আসলে তোমাদের কাছ থেকে আমি কীভাবে বিদায় নেব। আমার জন্য আসলে খুবই কষ্টকর একটা দিন। যদি এই অনুষ্ঠানটা না হতো তাহলে মেবি আমার চাইতে আরও সহজ হতো, কারণ হচ্ছে অনেক কষ্ট, মানে গত দুইটা দিন ধরে আমার মনটা অনেক খারাপ যে আমি তোমাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না। এই স্কুলটা কিন্তু আমার অনেক পছন্দের ছিল, কারণ তোমরা অনেকে হয়তো জানো 2019 সালে আমি প্রথমে আমি এনটিআরসি বোর্ড কর্তৃক সুপারিশমত হয়ে আমার এলাকার একটা স্কুলে আমি জয়েন করি। ওই স্কুলে 3 বছর চাকরি করার পরে আমার যখন আরেকটা সুযোগ হয় স্কুল চেঞ্জ করার, আমার নিজের নামে কিন্তু স্কুল খালি ছিল, কিন্তু আমি ওইটা না রেখে আমার এই স্কুলটা আমার পছন্দ হয়েছিল, কারণ এই স্কুলের অনেক স্যার, আমার পরিন্দু স্যার, প্রশান্ত স্যার, অনেকের সাথে আমার আগে পরিচয় ছিল, আর আমার ম্যাডাম উনি তো আমার অনেকটা মায়ের মতো নিয়ে আমার হাতে রেখেছিলেন। সত্যিতে আমার মানে কোনো সময় মনে হয়েছিল না যে চলে যাব, কিন্তু আসলে ভাবতে ভাবতে আস্তে আস্তে এমন একটা দিন চলে আসবে আমি ভাবতে কখনো ভাবতে পারি। যাই হোক, আমি একটি ছোট্ট জিনিস তোমাদের বলবো, আমি যে অর্জনটা করেছি এটা অনেক ছোট, আশা করি তোমরা আরো বড় হবে। একজন শিক্ষকের কিন্তু সবচেয়ে বড় অর্জন হচ্ছে তোমরা যদি কোনো কিছু ভালো পেতে যাও, তোমরা যখন একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা। দেখবা অনেক সময় আমি আমার যারা এক্স স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে পোস্ট করি যে আমার ও স্টুডেন্টরা একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। একজন শিক্ষকের জন্য কিন্তু এটাই সবচেয়ে গর্বের বিষয়। আশা করছি এই আইডিয়াল স্কুল থেকে আমাদের কিন্তু যারা মফস্বলীয় যে স্কুলগুলো বাংলাদেশে কিন্তু সব ট্যালেন্ট এসব স্কুল থেকে পেয়ে হয়, এবং এটা আমি সবসময় বিশ্বাস করতাম, এবং এটা কিন্তু তোমরা দেখাইছো। তোমরা কিন্তু জেলা পর্যায়ে ফার্স্ট হইছো, শিক্ষা মেলায় উপজেলা পর্যায়ে আমরা কিন্তু ফার্স্ট হইছি, তাহলে কেন্দ্র তোমরা একসময় জাতীয় পর্যায়ে ফার্স্ট হবে না? তোমাদের মধ্যে থেকে আশা করি একদিন বিদেশ থেকে এমপি ক্যাডার আসবে, কেউ জুডিশিয়াল সার্ভিসে যাবা, কেউ এমপি হতে পারো, স্বপ্ন দেখতে হবে, ঠিক আছে? আমি তোমাদের একটা কথা বলবো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আছে, উনি বলেছেন জীবন হবে কর্মময় এবং জীবন হবে ছুটে চড়ার মধ্য দিয়ে, তখন ঘুমানোর জায়গা হচ্ছে কবর। তো জীবনে পরিশ্রম করতে হবে, আমি মেধাবী আমি ট্যালেন্ট এগুলো বললে হবে না, জীবনে পরিশ্রম করতে হবে। আর এখন যে কারিকুলাম হচ্ছে তোমাদের কিন্তু আগের মতো শাসন নাই, পরীক্ষা নাই, নিজেরটা নিজে গুছিয়ে রাখতে হবে এবং প্রচুর বই পড়তে হবে। আশা করি তোমরা আমার কথাটা কিছুতে হলে শুনবা, তোমরা নিজেরটা নিজে পড়াশোনা করবা, এবং এখন তো তোমাদের অনেক সুযোগ রয়েছে, আমাদের স্কুলে অনেক যোগ্য শিক্ষক আছে, আরো শিক্ষক আসবে, এবং তোমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেটা আমরা পাইনি সেটা হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, তোমরা ইচ্ছা করলে কিন্তু ইউটিউবে আমার ক্লাস দেখতে পারো, আশা করি দেখতে পারো। আর আমি কিন্তু কখনোই তোমাদের ছেড়ে চলে যেতাম না, কারণ হচ্ছে তোমরা হয়তো জানো আমি 41তম পিসে সেই 19 সালে পরীক্ষা দিয়েছিলাম, আজকে দীর্ঘ 5 বছর পরে আমি 15 পিলে নিয়েছি 200 মার্কের, তারপর রিটেন দিয়েছি 1100 মার্কের, ক্যাডার মানে পোস্ট পাই নাই, ক্যাডার মানে যারা ওই এডমিন ক্যাডার শিক্ষা ক্যাডার এগুলো হয় এগুলো পাই নাই, কিন্তু আমাদের এই স্কুলে কিন্তু কত কত আমার সাথে একজন শিক্ষা ক্যাডার হয়েছে, তোমরা হয়তো জানো আমাদের একজন শিক্ষার্থী এই স্কুলে উনি কিন্তু হয়েছে শিক্ষা ক্যাডার, কিন্তু আমি কিন্তু হয়েছে পাই নাই। তাই যাই হোক, আমি নন ক্যাডার ভাইয়ের সন্তুষ্ট থাকতে হয়েছে। আশা করি আমার এই দুঃখটা একদিন যদি তোমাদের কাছ থেকে খবর আসে স্যার আমি এই শিক্ষা ক্যাডার হয়েছি বা আমি এডমিন ক্যাডার হয়েছি অথবা স্যার আমি স্কলারশিপ বাইরে পাইছি, এটা হবে আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের। আশা করি তোমরা আমার বলবো না আর আমি কখনোই তোমাদের বলবো না। আর আসলে আমি তো অভিভাবকের সন্তান, যদি আমি সবচেয়ে খুশি হইতাম আমার যদি অভিভাবক সন্তানের পুষ্টি হইত তোমাদের বাড়ির পাশে, হয় নাই অনেক চেষ্টা করেছি, তো যাই কারণে অকারণে তোমাদের সাথে আমার দেখা হবে, আর যে কোনো প্রয়োজনে তোমার আমাদের সাথে যোগাযোগ রাখবা। আর আমি আমার কলেজবৃন্দর প্রতি একটা কথা বলতে চাই, চলার পথে অনেক সময় আপনাদের সাথে বেয়াদবি করেছি এবং অনেক কষ্ট দিয়েছি, ম্যাডামকে অনেক বিরক্ত করেছি, ম্যাডাম আজকে আসতে পারবো না, আমার এই সমস্যা এই সমস্যা, ম্যাডাম আমাকে আপনারা এই সব কমা দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। এমনও হতে পারে আইডিয়াল হাইস্কুল হাই স্কুল ভালো যদি একদিন সরকারি হয় ইনশাল্লাহ আমি এখানে আসবো, এমনও হতে পারে ইনশাল্লাহ হতে পারে, এমনও হতে পারে, কারণ স্বপ্ন তোমার দেখতেই পারে, স্বপ্ন দেখতে হবে। তো তোমরা আমাদের জন্য দোয়া করবা, এবং আমার কেউ যদি আমাদের আমার সোনাঘাটে যাও আমাকে দেখে আসবা, পাশাপাশি আমার বাড়ি তো তোমাদের পাশে মিরপুর বাজারে, ওইদিকে ঘুরতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবা। তোমার সঙ্গে ভালো থাকবা,
এবং আমি আবারও তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আর ইতিহাস বলে বিদায় বলতে কোনো জিনিস নেই, চলে যাচ্ছি, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।